চাঁদে অভিযান চালাতে দ্বিতীয়বারের মতো স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে চীন। চন্দ্র মিশনের রিলে যোগাযোগের জন্য কুইকিও টু নামের এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করবে বলে জানা গেছে। 2024 সালে রিলে যোগাযোগ ভিত্তিক উপগ্রহটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে দেশটির উপগ্রহ গবেষকদের। কুইকিও টু এর আগে 2018 সালে চাঁদে অভিযান চালাতে কুইকিও নামের একটি উপগ্রহ পাঠায় চীন। প্রথমবার উৎক্ষেপণ করা স্যাটেলাইটটি পৃথিবীর কক্ষপথের বাহিরে প্রথম রিলে যোগাযোগ উপগ্রহ, যা চাঁদের দূরবর্তী একটি কক্ষপথে তার টহল জরিপ চালাচ্ছে। যেহেতু চীনের বর্তমান রিলে স্যাটেলাইটের পরিকল্পিত জীবনকাল শেষ হতে চলেছে, এজন্য দেশটি দ্বিতীয়বারের মতো কুইকিও টু নামের কমিউনিকেশন স্যাটেলাইটটি উৎক্ষেপণ করবে। এটি চতুর্থ পর্যায়ের চন্দ্র অনুসন্ধান মিশনের জন্য প্রেরিত, যা পাবলিক রিলে স্যাটেলাইট প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে। চ্যাং ই সেভেনের ডেপুটি চিফ ডিজাইনার তাং ইউহুয়া বলেন, বর্তমান স্যাটেলাইটটির তুলনায় কুইকিও দুই এর নির্মাণ কৌশল অত্যাধুনিক, প্রযুক্তি সমৃদ্ধ, এর সামগ্রিক কার্যক্ষমতাও বেশ উন্নত। ভবিষ্যতে এই স্যাটেলাইটের মাধ্যমে গভীর মহাকাশ অনুসন্ধান করা সম্ভব হবে। উৎক্ষেপণ হতে যাওয়া এই স্যাটেলাইটটি চ্যাং ই 6, 7 এবং 8 মিশন নিয়ে গঠিত, যা পরবর্তী 10 বছর পর্যায়ক্রমে তার কার্যক্রম পরিচালনা করবে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।